বিজেপি যুব মোর্চার জেলার পুলিশ সুপার দপ্তর অভিযানকে কেন্দ্র করে আজ দুপুরের পর থেকে কার্যত অচল হয়ে পড়ে জেলার শহর আলিপুরদুয়ার। বিজেপির রাজ্য সভাপতি সৌমিত্র খান নেতৃত্বে শুরু হয় এই রাজনৈতিক অভিযান। বিজেপি যুব মোর্চার জেলা পুলিশ সুপারের দপ্তরের অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কার্যত জনসমুদ্রে ভাসল জেলা শহর আলিপুরদুয়ার। এদিন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান নেতৃত্বে শুরু হয় মিছিল। কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের অলিতে গলিতে ছিল পুলিশের ব্যারিকেড, কিন্তু পুলিশি নিরাপত্তা বলয় ভেদ না করে যুব মোর্চার ওই মিছিল পুলিশ সুপারের দপ্তরের অদূরেই শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি করা হয়। আমরা 2019-এ 18টা সিট জিতেছি। আমরা 2021-এ ভারতীয় জনতা পার্টি কর্মী এবং মানুষের উপরে বিশ্বাস করে আমরা প্রায় 210-এর উপরে সিট পাবো। আমরা চাইছি যারা আসতে চাইছেন, যারা মানুষের জন্য কাজ করবেন, তারা আসুন। শুভেন্দুবাবু না হলে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি বোঝেন, একটা তোলাবাজের আন্ডারে ওনাকে পার্টি করতে হবে। ওনার সিদ্ধান্ত নেওয়াটা খুব দ্রুত হওয়া উচিত এবং ওনার সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার। পিকে কে নিয়ে কি মন্তব্য করবে? দল চালাচ্ছে পিকে। পিকে একটা ব্যবসায়ী, একটা ব্যবসায়ী লোককে যদি মমতা ব্যানার্জিকে আন্ডারে চলতে হয়, মমতা ব্যানার্জির গলায় দড়ি নেওয়া উচিত। যে একটা ব্যবসায়ীর আন্ডারে মমতা ব্যানার্জি যা 40 বছরের যে লড়াই, তা একটা ব্যবসায়ীর আন্ডারে চলে গেল। আর সৌগত বাবু, আপনার দীর্ঘ 50 বছরের রাজনীতি, সুদীপবাবুর 50 বছরের রাজনীতি, আপনাদের একটা পিকের আন্ডারে আপনাদেরকে কাজ করতে হচ্ছে। সত্যি আপনাদেরকে দেখে একদিন নেতা ভাবতাম, এটা আজকে মনে হচ্ছে ঠিক কাজ করেছি যে পিকের মতো একজন ব্যবসায়ীর আন্ডারে আপনারা রাজনীতি করছেন, এটা বড় লজ্জার। মাননীয় সৌমিত্র খান মহাশয়কে আলিপুরদুয়ার জেলা যুব মোর্চা সভাপতি, এই যে জনপদ তৈরি হয়েছে আর তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্য পুলিশ তৃণমূল কংগ্রেসের অফিসগুলোকে পাহারা দিচ্ছে, এটাতে বোঝা যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই, তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুধু পুলিশ আছে। ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে বলো বন্ধু, আর মাত্র 29 দিন ওয়েট করুন, আর মাত্র 29 দিন ওয়েট করুন, কারণ এরপর তৃণমূল কংগ্রেস পুরো ভেঙে যাবে। আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার আর চালাচ্ছে না, এই সরকারটা পুরো নির্বাচন কমিশন আর চালাবে। এই আপনাদের এলাকায় ধরুন সৌরভদা, উনি কংগ্রেসে ছিলেন 2012 সালে, তৃণমূল কংগ্রেসে গেছে, আমার সাথে সম্পর্কটা খুব ভালো, আমি নিশ্চিত করে বলতে পারি উনিও 2 মাসের মধ্যে খুব তাড়াতাড়ি বিজেপিতে যোগদান করবেন। যোগদান করে বলবেন যে আমাকে একটু জায়গা দাও, বিধায়ক হতে আমাকে একটু জায়গা দাও, পাপের প্রাশ্চিত্ত করুন।